নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তিরিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমার সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে কোনো রকমের পরীক্ষা হবে না কোন রকমের ফি প্রয়োজন হবে না এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে এবং পরীক্ষা তোমাদের কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করবো যা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি মতো পেয়ে যাবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশে অক্টোবর দু তারিখে এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে চব্বিশে অক্টোবর দু তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তিরিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত এবং দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সেটি হবে নভেম্বর মাসের সেকেন্ড উইকে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে এবং দেখো এই যে ওয়াকিং ইন্টারভিউ হবে এটি হবে তোমাদের কুড়ি নম্বরের অর্থাৎ এই কুড়ি নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই ফাইনালি পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি তথ্য যেটি হচ্ছে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন কি কি ডকুমেন্ট তোমাদের অবশ্যই আপলোড করতে হবে দেখো প্রথমেই বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র স্বরূপ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটি তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটি অবশ্যই হতে হবে এমএলএ অথবা এমপি অথবা বিডিও অথবা এসডিও অথবা প্রধান অথবা কাউন্সিলর যে কোনো একটির কাছ থেকে এবং পরবর্তী দেখো বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট এখানে মিনিমাম ক্লাস এইট পাস কিন্তু রয়েছে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস করো তো সেক্ষেত্রে সেটা তোমাদের আপলোড করতে হবে বা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সে নির্দিষ্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং দেখো টু কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হচ্ছে এবং স্পেসিম্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমাদের অবশ্যই প্রয়োজন হবে অ্যাপ্লিকেশান করার সময় তো দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে মালদা জেলাতে অর্থাৎ তোমরা মালদা জেলাতেই পোস্টিং পাবে এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে এক নয় দু ডেট অনুসারে এবং দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে ক্লাস এইট পাস এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাসে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো অ্যাপ্লিকেশন করার পরে তোমরা যা যারা দেখো এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যা যারা কোয়ালিফাই করবে ইন্টারভিউর পরে তাদের তালিকা কিন্তু প্রকাশিত হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে লিস্ট অফ কোয়ালিফাইং ক্যান্ডিডেট উড অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অর্থাৎ এখানে যা যারা কোয়ালিফাই করবে তাদের যে তালিকা সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে এবং দেখো এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে ওয়াকিন ইন ইন্টারভিউ হবে সেটা কিন্তু কুড়ি নম্বরের হবে এবং এই কুড়ি নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি পোস্টিং পেয়ে যাবে তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা জেলাতে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা নোটিফিকেশান নম্বর এবং ডেট তোমরা চেক করতে পারছো এবং এখানে দেখো বলা হচ্ছে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট অর্ডারলি এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট যেখানে জেনারেল ক্যাটাগরিতে দেখো এখানে ভ্যাকেন্সি রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ক্লাস এইট পা শিক্ষাগত যোগ্যতা এবং দেখো এখানে বলা হয়েছে রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং ইন বেঙ্গলি অ্যান্ড হিন্দি অথবা নেপালি অর্থাৎ তোমাদের বাংলা ভাষাতে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এবং তার সাথে সাথে হিন্দি অথবা নেপালি যে কোনো একটি ভাষা অবশ্যই তোমাদের জানতে হবে এবং দেখো এখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং তোমরা শুরুতেই অর্থাৎ প্রতি মাসে তোমরা বারো হাজার টাকা বেতন পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো তো সেজন্য তোমাদের প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং দেখো শুরুতেই বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানের তরফ থেকে অর্ডারলি পোস্টে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের জানিয়ে রাখি এই সমস্ত পোস্টগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এগুলো রিনিউ করা হয় বছরের পর বছর তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে অ্যাপ্লাই না অপশানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে এবং সেটা ফিল আপ করে পুরোপুরি সাবমিট করতে হবে মোর ইনফরমেশনে ক্লিক করলে দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে অর্থাৎ ডিটেল অফ ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ডিটেল কিন্তু এখানে চেক করতে পারবে এখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একটি যেখানে প্রতি মাসে তোমরা বারো হাজার টাকা বেতন পেয়ে যাবে এখানে দেখো গুরুত্বপূর্ণ ডেটের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের সেকেন্ড উইক অফ নভেম্বর তোমাদের কিন্তু ওয়ার্ক ইন ইন্টারভিউ রয়েছে এবং তিরিশে অক্টোবর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য প্রসিডিউর ফর সাবমিটিং অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে এবং তারপরে দেখো এখানে যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের আপলোড করতে হবে এবং তার সাথে দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর ইকুয়ার্ড টু আপলোড স্ক্যান্ড অরিজিনাল কপি অফ অল সাপোর্টিং ডকুমেন্ট প্রত্যেকটি ডকুমেন্টের কিন্তু অরিজিনাল কপিগুলোকে তোমাদের কিন্তু ডিজিটাল মাধ্যমে আপলোড করতে হবে অর্থাৎ অরিজিনাল কপিগুলিকে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে যেখানে দেখো এক এমবি মধ্যে কিন্তু সাইজ থাকতে হবে এবং তার সে সাথে দেখো এখানে সিগনেচার ফটো থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু ক্লিয়ার হতে হবে আর তার সাথে সাথে দেখো এখানে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে এখানে সিলেকশান প্রসেস কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে অর্থাৎ কুড়ি নম্বরের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে যাদের যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু পোস্টিং পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট যা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তাদের যে মেরিট লিস্ট সেটা দেখো উড ভ্যালিড ফর টু ইয়ার্স অর্থাৎ দুই বছর পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে অর্থাৎ আগামী দুই বছর মধ্যে যদি নিয়োগ হয় এই ধরনের পোস্টে তাহলে কিন্তু তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে এবং দেখো এই যে মেরিট লিস্ট সেটা কিন্তু ওয়ান ইস টু ফোর এশিয় কাজ করবে অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে চারজন দুটি ভ্যাকেন্সি থাকলে আটজন কিন্তু ডাক পাবে এইভাবে কিন্তু রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো ক্লাস এইট পাস হচ্ছে মিনিমাম এবং বাংলা এবং হিন্দি অথবা নেপালি কিন্তু জানতে হবে বয়সের ক্ষেত্রে দেখো একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডেট অনুসারে এবং তার সাথে দেখো কী কী ডকুমেন্টগুলো লাগবে সেগুলো ওয়ান বাই ওয়ান কিন্তু দেওয়া রয়েছে এই প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং তার সাথে দেখো জেনারেল কন্ডিশনগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং এই সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে তার সাথে দেখো গ্রাউন্ড ফর ক্যান্সেলেশন অব অ্যাপ্লিকেশান অর্থাৎ প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের সঠিকভাবে আপলোড করতে হবে কোনো জায়গায় যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এগুলি মাথায় রেখে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে অর্থাৎ দেখো যে পোস্টে তুমি অ্যাপ্লিকেশান করবে সেটা সিলেক্ট করতে হবে পার্সোনাল ডিটেলগুলো ফিল আপ করতে হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে তুমি ফাইনালি সাবমিট করতে পারবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ডিএম অফিস বিডিও অফিস এসডি অফিস থেকে শুরু করে আরও যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে তো তা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ